ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক সাংবাদিকের বিরুদ্ধে, এবং সেই খবর চাউর হতেই প্রতিবাদের ঝড় উঠেছিল সর্বত্রই। চুপ করেছিল না শিলিগুড়িবাসীও। আর এরই মাঝে এক নতুন খবর উঠে আসলো, হ্যাঁ, ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়া সেই সাংবাদিকে দোষ খুঁজে পেল ভারতীয় বোর্ড। হ্যাঁ, শাস্তি 2 বছরের নির্বাসন। ভারতীয় ক্রিকেট বোর্ড টক শো এর উপস্থাপক এবং অভিজ্ঞ সাংবাদিক বরিয়া মজুমদারকে দোষী সাব্যস্ত করেছেন 3 সদস্যের বিসিসিআই কমিটি। ঋদ্ধিমান সাহাকে এক সাক্ষাৎকারে অনুরোধ করা হয়েছিল, জোর বিতর্কের সূত্রপাত হয়েছিল সেই থেকেই। সাংবাদিক বরিয়া মজুমদার 2 বছরের জন্য নির্বাসিত হয়েছেন, আর তার বিরুদ্ধে হেনস্থা করা, ভয় দেখানো এবং ছোট করার জন্য এই শাস্তি বলে বিসিসিআই জানিয়েছে। বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, কাউন্সিলর প্রভতেজ সিং ভাটিয়া এই শাস্তির সিদ্ধান্তের বিষয়ে সহমত হয়েছেন, এবং বিসিসিআই আধিকারিক জানিয়েছেন যে তারা সমস্ত রাজ্য সংস্থাকে জানিয়ে দেবে যে তাকে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে না দিতে। কোনো অ্যাক্রেডিটেশন পাবেন না তিনি, ঘরোয়া ম্যাচ কভার করার অনুমতিও পাবেন না। আইসিসি কেও এই বিষয় লিখিতভাবে জানানো হবে তাদের তরফে, এমনকি প্লেয়ারদেরকেও বলে দেওয়া হবে তার সঙ্গে কথা না বলতে। মোটের ওপর একটু সময় লাগলেও ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল বর্ষীয়ান সেই সাংবাদিক এবং তাকে যে দোষী পাওয়া গিয়েছে, এই খবর শুনে হয়তো স্বস্তি পেয়েছে শিলিগুড়িবাসীও বটে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।